মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয় গোবিন্দপুরে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশিত কুমার মালিক, বর্ধমান 2 নম্বর ব্লক কিষান খেত মজদুর সভাপতি মোহাম্মদ মহসিন, জেলা তৃণমূল ওবিসি সেলের সহসভাপতি সনত মণ্ডল, ব্লক তৃণমূল ওবিসি সেলের সভাপতি পরেশ কাহার, ব্লক যুব সভাপতি সৌভিক পান, সহসভাপতি মোহাম্মদ হাবিব, জেলা সংখ্যালঘু সেলের সহসভাপতি শরীফুল মণ্ডল, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অর্ণব দত্ত, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শক্তি পদপাল, বর্ষুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাম সোরেন, বর্ষুল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা সোরেন, আদিবাসী সম্প্রদায়ের মোরুল মাঝি, রসো বেশরা ও জগন্নাথ রুরু, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুহিন কোনার সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ ক্রমে তিনি ইতিমধ্যেই একটি প্রকল্প হাতে নিয়েছেন, যেটা হচ্ছে গিয়ে সারি ধর্ম এবং সারণা ধর্ম এই ধর্মকে স্বীকৃতির দাবিতে। কেন্দ্র সরকার আমাদের স্বীকৃতি দিচ্ছে না, আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি থাকবে এই সারণা এবং সারি ধর্মকে স্বীকৃতি দিতে হবে, নইলে গতি ছাড়তে হবে। এই স্লোগানকে সামনে নিয়ে আজকে আমাদের বাংলার প্রত্যেকটি ব্লকে ব্লকে এই আদিবাসী দিবস উদযাপনের মধ্য দিয়ে আমরা দিনটা পালন করব। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আমাদের মাধ্যমে যে আগামী যে বিধানসভা বসবে আমাদের বিধানসভা অধিবেশন, সেই অধিবেশনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিল আছে, সেই বিলটি সারি ধর্ম এবং সারণা ধর্মকে নিয়ে সেই বিলটি বিধানসভায় পাশ করিয়ে আমাদের কেন্দ্র সরকারের কাছে আমরা পাঠাবো তাকে স্বীকৃতি দানের জন্য। ইতিমধ্যেই আমাদের ব্লক থেকে আমাদের রামবাবু একটি এই ধর্মকে স্বীকৃতির জন্য একটি স্বাক্ষর করে দিয়েছেন আমাকে। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেটা প্রস্তুতি শুরু করেছেন, আগামী বিধানসভায় এই বিলটি আনা হবে। আমি যতটুকু জানি সারি ধর্ম হচ্ছে আমাদের পশ্চিমবাংলা যারা অধিবাসী যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাদেরকে আমরা সারি ধর্ম হিসেবে আমরা চিনি, আর সারণা ধর্ম যেটা হচ্ছে যেটা বাইরে ঝাড়খণ্ড ফাড়খণ্ড যে আদিবাসীরা আছে সেগুলোকে সে তাদের ক্ষেত্রে সারণা ধর্ম এটা 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 যতটুকু আমি জানি, এখানে অনেক আমাদের মোরল্লা আছে তারা সব বিস্তারিত জানেন। সেই ধর্মকে আমাদের আমাদের রাজ্যে এই সারি ধর্মকে স্বীকৃতি দিতে হবে, এইটা আমাদের দাবি। কেন্দ্র সরকারের কাছে আমরা স্বাক্ষর করে পাঠাবো এবং এই এই স্বীকৃতি যতদিন না দেবে আমাদের কিন্তু আন্দোলন চলবে আদিবাসী ভাই বোনদের সারি ধর্ম এবং সারণা ধর্মকে স্বীকৃতি দিতে আমাদের আন্দোলন কিন্তু চলবে। এই আন্দোলনকে সামনে রেখে আমাদের আমরা আজকে বিশ্ব আদিবাসী দিবসের মধ্য দিয়ে আজকে সরকারি প্রোগ্রাম হচ্ছে আমাদের বর্তমানে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমাদের ব্লকে ব্লকে আমাদের নেত্রী নির্দেশে আমাদের এই দিনটাকে আমরা আলোচনা করে আমরা ছোট্ট করে একটা করে র্যালি করব। আমাদের একটাই দাবি থাকবে সারি এবং সারা ধর্মকে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।